নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপার সলভ করেছি ম্যাথমেটিক্সের। তো দেখো, 2023 সালের নতুন টেস্ট পেপার আমাদের সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। তো দেখো, আমি আজকে অঙ্ক সলভ করাবো, পেজ নম্বর 382। তো দেখো, আজকে আমি লক্ষ্মীপুর স্বামীজি সেবা সংঘ হাই স্কুলের যে সমস্ত ম্যাথমেটিক্সের যে প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করব। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? অ্যান্সার হবে, এর অ্যান্সার 4%। রোমানটুতে কী আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের একটি বিস শূন্য হলে শূন্য হবে যদি, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার সি সমান জিরো। তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে, রোমান থ্রিতে আলফা সমান 90 ডিগ্রি, বিটা সমান 60 ডিগ্রি হলে কস আলফা মাইনাস বিটার মান কত, এর অ্যান্সার হবে সেটা অ্যান্সার √3/2। তো দেখো, এই তিনখানা অঙ্ক কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, প্রথমে আমি লিখেছি, মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান এক্স টাকা, সুদ সমান কী এসে আসলের 5 গুণ, তাই তো সুদ সমান এক্স মাল্টিপ্লাই 1/5 সমান এক্স বাই 5 টাকা, সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান 5 বছর, সুদের হার ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/টি মাল্টিপ্লাই পি, ঠিক আছে। তো দেখো, ইন্টারেস্ট কী আছে, এক্স বাই 5 মাল্টিপ্লাই 100/ টি এর মান কত আছে 5 আছে, মাল্টিপ্লাই পি এর মান কত আছে এক্স আছে। তো দেখো, এক্স এক্স কেটে দিয়েছি, 100কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 20, 20কে নিচের 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, অর্থাৎ এর অ্যান্সার হবে এস সমান 4%, ঠিক আছে। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান টু এর প্রশ্ন। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। তো দেখো, আলফা গুণ বিটা সমান সি বাই এস সমান জিরো, তাই তো। তো দেখো, সি এর সঙ্গে 1 গুণ করলে সি হচ্ছে সমান এর সঙ্গে 0 গুণ করলে কী হচ্ছে, 0 হচ্ছে, অর্থাৎ এর অ্যান্সার হবে সি সমান 0। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান থ্রির প্রশ্ন। তো দেখো, রোমান থ্রির প্রশ্ন বলেছে আলফা সমান 90 ডিগ্রি, বিটা সমান 60 ডিগ্রি হলে কস কী আছে ব্র্যাকেটের মধ্যে আলফা মাইনাস বিটা এর মান কত। তো দেখো, কস আলফা মাইনাস বিটা, তো দেখো কস আলফা মানে কি 90 ডিগ্রি, মাইনাস বিটা মানে 60 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে কস 30 ডিগ্রি থাকে, কস 30 ডিগ্রির মান কত আছে √3/2, অর্থাৎ এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার √3/2। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান ফোরের প্রশ্ন। রোমান ফোরের প্রশ্ন বলেছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, কোন ও এ বি সমান 50 ডিগ্রি, কোন এ সি বি এর মান কত। তো দেখো, কোন এ সি বির মান হচ্ছে ডি এর অ্যান্সার 40 ডিগ্রি। তো দেখো, কী করে 40 ডিগ্রি হয় সেটা তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো, এখানে আমি ত্রিভুজ অঙ্কন করেছি, কোন ও এ বি সমান 50 ডিগ্রি, কোন এ সি বি সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাল্টিপ্লাই 2/2, যেহেতু দুটো কোণ বেরোবে, 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি বাই টু, 180 থেকে 100 বাদ দিলে থাকছে 80 ডিগ্রি বাই টু, ভাগ করলে কত হচ্ছে 40 ডিগ্রি, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার 40 ডিগ্রি। পরের অঙ্কটা কী বলেছে, রোমান 5-এর অঙ্ক, ঠিক আছে। তো দেখো, রোমান 5-এ বলেছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:25 বলে তাদের আয়তনের অনুপাত কত হবে। তো দেখো, এর অ্যান্সার হবে সের অ্যান্সার 8:125, মানে 8:125, ঠিক আছে। তো দেখো, 4πr² 1/4πr² 2, ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল বলেছে, তাই তো। 4/25, r1/r2 √ এইদিকে চলে আসছে 4/25। তো দেখো, 4 মানে কি 2 আছে, আর 25 মানে কি 5, r1/r2 √2/5, আয়তনের অনুপাত কি আছে 4/3πr³ 1:4/3πr³ 2, 4/3π আর এর মান, আর ওয়ানের মান কী আছে 2 আছে, 2 এর মাথায় কিউব, √4/3π, আর 2 এর মান কত আছে 5 আছে, 5 এর মাথায় কিউব, 4/3π বোথ সাইড থেকে কেটে গেছে, 2 এর কিউব মানে 8, আর 5-এর কিউব মানে 125, অর্থাৎ এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 8:125, মানে 8:125, ঠিক আছে, এর অ্যান্সার হবে সেট অ্যান্সার 8:125। দেখো, 6 নম্বরের প্রশ্ন কী বলেছে, 94, 33, 86, 68, 32, 80, 48, 70 সংখ্যাগুলির মধ্যমা কত হবে, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 69, ঠিক আছে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, আমি অঙ্কটা সাজিয়ে নিয়েছি, প্রথমে 32, তারপরে 33, তারপরে 48, তারপরে 68, তারপরে 70, তারপরে 80, তারপরে 86, তারপরে 94।
তো দেখো এন সমান সমান আট, মানে টোটাল আটটা সংখ্যা। তো দেখো তার মানে কী আছে, তার মানে এটা একটা যুগ্ম আছে, তাই তো? ওয়ান বাই টু ব্র্যাকেটের মতো এন বাই টু তম প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম। তো দেখো এন মানে কত, এইট, এইটকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে ফোরতম। তো দেখো অপরদিকে কী আছে, এইটকে দুই দিয়ে ভাগ করলে ফোরতম প্লাস ওয়ান মানে ফাইভতম। তো দেখো ফোরতম আর ফাইভতম, তো দেখো ফোরতমেতে কত থাকছে, 68, এবং ফাইভতমতে কত থাকছে, 70 থাকছে। মানে তুমি প্রথম থেকে গুণে যাবে ফোর অবধি, ফোর সংখ্যা অবধি, এবং তারপরে কী আছে ফাইভতম, মানে কি 32, 33, 48, 68, 68টা আসলে আমাদের ফোরতম, এবং আমাদের 32, 33, 48, 68, 70, তো আমাদের 70 হচ্ছিল আমাদের ফিফতম। তো 68 আর 70 যোগ করলে কত আছে, 138, ঠিক আছে? 138কে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে 69। তো দেখো আমাদের এবার আমি দুদাগের প্রশ্ন সলভ করাবো, কি বলেছে, চক্রবৃদ্ধি সমান সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস মূলধন, তাই তো? বুঝতে পারছো কি বলছি? তো দেখো রোমান টু এর প্রশ্ন কি বলেছে, 2a সমান সমান 3b সমান সমান 4c হলে এ এস টু বি এস টু সি এর মান কত? তো দেখো 2, 3, 4 এর লসাগু 12 হয়েছে, তাই তো? 2a সমান সমান যদি কে হয়, এ সমান সমান কে আছে কে বাই টু, তো লসাগু কত আমাদের 12, 12কে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6 থাকছে, ঠিক আছে? অপরদিকে তো দেখো 3b সমান সমান কে, b সমান সমান কে বাই 3, কে তো লসাগু কত, 12, 12কে তিন দিয়ে ভাগ করলে কত থাকছে, 4 থাকছে। অপরদিকে 4c সমান সমান কে, c সমান সমান কে বাই 4, মানে 12কে 4 দিয়ে ভাগ করলে কত থাকছে, 3 থাকছে। অর্থাৎ এ ইস টু বি ইস টু সি এর অ্যান্সার হবে 6:4:3, ওকে? তো দেখো আমাদের পরের অঙ্কটা কী আছে, রোমান থ্রি অঙ্ক কস থিটা এর সর্বোচ্চ মান, থিটার মান কত, অ্যান্সার হবে 0°। পরের প্রশ্ন রোমান ফোরে দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:27 হলে তাদের বাহুর অনুপাত কত হবে? তো দেখো এর অ্যান্সার হবে 2:3, আমি অঙ্কটা করে দিয়েছি, তোমরা সেই দিকে একটু নজর দাও। তো দেখো ঘনকের আয়তন এ কিউব, ঠিক আছে, একটা এ ওয়ান এবং অপরটা এ টু দ্বারা প্রকাশ করেছি। এ কিউব ওয়ান বাই এ কিউব টু সমান সমান 8/27, এ ওয়ান বাই এ টু সমান সমান 8/27 এর মাথায় যদি কিউব করা হয় তাহলে কী থাকছে, 2:3, অর্থাৎ এর অ্যান্সার হবে এ ওয়ান ইস টু এ টু সমান সমান 2:3, ঠিক আছে? তো দেখো পাঁচ দাগের অ্যান্সার হবে কেন্দ্রীয়, ছ দাগের অ্যান্সার হবে আয়তক্ষেত্র, ঠিক আছে? তো দেখো, তো দেখো পাঁচ দাগের প্রশ্ন কী বলেছে, গড় মধ্যমা সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার সূচক, অ্যান্সার হবে কেন্দ্রীয়। ছ নম্বরের প্রশ্ন বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ, অ্যান্সার হবে আয়তক্ষেত্র হবে। তিন দাগের প্রশ্ন সত্য না মিথ্যা লেখো, আর রোমান অনেক কী বলেছে, অংশীদারী ব্যবসায় অন্তত তিনজন প্রয়োজন হয়, এটা মিথ্যা আছে, কারণ অংশীদারী ব্যবসায় অন্তত দুজন প্রয়োজন হয়। রোমান টুতে কী বলেছে, চক্রবৃদ্ধি সুদ সর্বদা সরল সুদের চেয়ে বেশি হয়। তোমাদের মাথায় রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদ সর্বদা সরল সুদের চেয়ে বেশি, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদটা সর্বদাই সরল সুদের থেকে বেশি হয়, এটা সত্য আছে, ঠিক আছে? তো দেখো একটু মিথ্যা লেখা হয়ে গেছে, এটা কি হবে, সত্য হবে, ঠিক আছে? পরের প্রশ্ন কী বলেছে, রোমান থ্রিতে ট্যান থিটা মাল্টিপ্লাই ট্যান টু থিটা সমান সমান ওয়ান হলে থিটার মান 30°, এটা সত্য আছে? তো দেখো আমি অঙ্কটা তোমাদের আমি প্রুফ করে দেখাচ্ছি। তো দেখো ট্যান থিটা মাল্টিপ্লাই ট্যান টু থিটা সমান সমান ওয়ান, ট্যান টু থিটা সমান সমান ওয়ান বাই ট্যান থিটা, ওয়ান বাই ট্যান থিটা মানে কি কট থিটা। তো দেখো ট্যান টু থিটা সমান সমান ট্যান 90° মাইনাস থিটা, তার মানে কী আছে, ট্যান ট্যান বোথ সাইড থেকে কেটে গেলে টু থিটা, আর এদিকে 90° মাইনাস থিটা আছে, এই থিটাটা এদিকে আসলে কী হবে, টু থিটা প্লাস থিটা সমান সমান 90°, থ্রি থিটা সমান সমান কী আছে, 90°কে তিন দিয়ে ভাগ করলে কত আছে, 30°, অর্থাৎ এটা কী আছে, সত্য আছে। পরের অঙ্কটা কী আছে, তো দেখো পাঁচ দাগের অঙ্কটা কী বলেছে, তো দেখো চার দাগের অঙ্কটাকে করে দিই। তো দেখো চার দাগের অঙ্কটা কী আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও এ সি সমান দুটি যা ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে কোন ও এ বি সমান সমান কোন ও এ সি, এটা কী আছে, সত্য আছে। তাহলে অঙ্কটা একটু দেখে নাও, তো দেখো কোন ও এ সি আর কোন ও এ বি, ঠিক আছে, দুটোই সমান, তার মানে এটা কী আছে, সত্য আছে। অপরদিকে পাঁচ দাগের অঙ্কটা কী আছে, এ প্রফেশনাল ওয়ান বাই বি, এ প্রফেশনাল ওয়ান বাই সি আর বি প্রফেশনাল ওয়ান বাই সি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি টোটাল অঙ্কটাই ভুল, মানে মিথ্যা অঙ্কটা, মানে মানে পুরোপুরি ভুল অঙ্ক আর কি। ছ দাগের প্রশ্নের অ্যান্সার কী হবে, সত্য। তো দেখো কী করে সত্য হয়,
দেখো সিক্স দেগের অঙ্কটা কি বলেছে, 15, 16, 17, 16x, 19, 17, 14, তত্ত্বের সংখ্যাগুরু মান 16, এক্স সমান সমান 16, এটা কি আছে? সত্য আছে, ঠিক আছে। তো দেখো 16 সংখ্যাগুরু মান মানে কি, যেটা সব থেকে বেশি পার আছে। তো দেখো 16 মোটামুটিভাবে আমাদের এখানে দেখতে পাচ্ছি বেশি আছে, তার জন্য সংখ্যাগুরু মান 16 হবে, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক। তো দেখো বাকি যে চার দাগের অঙ্কগুলো আছে খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।